হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা ভালো আছো। আর মাই ভূমিকাল ব্লগে কিন্তু তোমাদের সকলকে স্বাগত জানাই। আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এখন হচ্ছে সকাল 8টা মতো বাজে। আজকে আমি ঘুম থেকে উঠেছি অনেক দেরি করে, কারণ শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু আবার খুব একটা খারাপও নেই, মোটামুটি আছে আর কি। তো আজকে বাবা মা বুলটিদি ভোরবেলায় 5টা নাগাদ বেরিয়ে পড়েছে, একটু ডাক্তার দেখাতে গেছে। আর দেখো ঘরের কি অবস্থা। কালকে একটু জগন্নাথকে ভোগ দেওয়া হয়েছিল রথের জন্য, ভূমি রথ করেছিল, তো তার জন্য ভোগ যে দেওয়া হয়েছিল না, তার জন্য মানে আর ঘর মর তাতে আর কিচ্ছু গোছানো হয়নি। সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে মানে সবাই খুব টায়ার্ড হয়ে গেছিলো, ঘুমিয়ে পড়েছিলো। আর মারদের তো ভোরবেলায় উঠতে হবে, এই জন্য কিচ্ছু মানে ঠিক ছিল না। তো দেখো আমি বাসনগুলো বার করলাম, এদিকে চা বসিয়ে নিয়েছি, সকালে একটু ভালো করে চা খেয়ে নিই, তারপরে একটা এনার্জি নিয়ে কাজে নামবো। আর চাটা হচ্ছে, ততক্ষণে ভাবলাম একটু এই মানে ডাইনিং প্লেসটা একটু গুছিয়ে নিই। তো ওর জুতোগুলো, ভূমির জুতোগুলো সব গুছিয়ে নিলাম। ভূমির না প্রত্যেকটা জিনিসই চাই আর কি খেলার জন্য, মানে ও সব কটা জিনিস চাই, খেলতেই হবে ও সব কিছু দিয়ে, কোনোটা বাদ দেবে না আর কি। আর আমি এইদিকে ভাতের হাঁড়িতে জল দিয়ে দিলাম। আর আজকে ভূমির মানে আমার হাজবেন্ড আর কি, ভূমির বাবা, তো ও আজকে হচ্ছে ওর মানে ভাত করবে বসে বসে। ওকে বললাম তুমি ভাতে জাল দাও বসে বসে, তো ভাতটা করে ফেলো। এভাবে কিন্তু ও সবসময় হেল্প করে আমাকে প্রত্যেকটা কাজেই, বাড়িতে যতক্ষণ থাকে ততক্ষণ তো করেই দেয়, আর যখন ছুটি থাকে বা বাড়িতে কেউ না থাকে তখন কিন্তু এভাবে আমার প্রত্যেকটা কাজে সাহায্য করে। আর এটাই আমার ওর সব থেকে বেশি ভালো লাগে, যে কখনও মেলিগোটা আনে না, যে আমি কেন বা ঘরের কাজকর্ম করব, তুমি নিয়ে তুমি করো, এইসব কিন্তু ওর মধ্যে নেই, যতটা পারে আমাকে সাহায্য করে। আর দুজন বসে বসে চা খাচ্ছি আর গল্প করছি। তো ও ভাত করছে, আমি ডাল বসিয়ে ঘরে চলে এসেছি। ঘরটরগুলো একটু ভালো করে ঝাঁট দিয়ে নিই, কারণ মানে মা বাবা তো নেই, তো এইগুলো কাজ করতে হবে আমাকেই, ঝাঁটটা পুরোটাই করতে হবে। তো হেল্পার একজন আছে তোমরা দেখতেই পেলে প্রথমে, তার ছাড়া সাহায্য ছাড়া কিন্তু আমি কোনো মানে দিকই করতে পারি না, তার সাহায্য আমার লাগবেই, সেটা কেউ থাকলেও লাগে না থাকলেও লাগে। আর ও সবসময় সাহায্য করতে সবসময় এগিয়ে আসে, তো এটা কিন্তু আমার খুব ভালো লাগে। সবসময় সব কিছু মানে সবসময় ঘুরতে যাওয়া বা দামি গিফট নেওয়া সেগুলো মানে প্রয়োজন হয় না, কিন্তু এভাবে কোনো কাজে যখন সাহায্য করে তো সেটা কিন্তু ভীষণ ভালো লাগে। তো আমি ঘরগুলো ঝাঁট দিই নি, ওইদিকে ডাল বসে গেছে, ভাত হচ্ছে, আর তাড়াতাড়ি কাজ করে নিই। ভূমি উঠলে তো কোনো কাজ করা যায় না, সে আবার প্রচণ্ড দুষ্টু, প্রচণ্ড দুষ্টুমি করে, তার জন্য আর কোনো কাজ করা যায় না। তাই জন্য ও ঘুমাতে ঘুমাতে আমি পটাপট পটাপট কাজগুলো সেরে ফেলি। তো এই যে ঘর ঝাঁট দিয়ে নিচ্ছি, মানে দিতে ইচ্ছা করছে না, কোনো রকমই দিচ্ছি আর কি। তো ঝাঁটটা দিয়ে নিই, তারপরে দেখি কী কাজ আছে। আর আমার ম্যাডাম কখন ঘুম থেকে ওঠে সেটাও কিন্তু ডিপেন্ড করছে আর কি, তাড়াতাড়ি হচ্ছে না দেরি করে ওঠে। এক এক দিন তো 11টায় ওঠে, 12টায় ওঠে, তার তো কোনো ঠিক ঠিকানা নেই। তো আমার একটু মানে ভয় ভয় লাগছে, সে উঠে গেলে তো আর কোনো মানে কাজও করতে পারবো না, রান্না করতে পারবো না। মেইনলি কী বলো তো, রান্না করা, রান্নাটা হয়ে গেলে কিন্তু মানে ও মানে যেহেতু মা বাবা আর হচ্ছে বুঝতে গেছে ডাক্তারের কাছে, তা ওরা এসে দুটো খেতে পারবে, এটাই হচ্ছে সব থেকে বড় মানে কাজ। মা বলেছে দুটো রান্না করে রেখো, তাহলেই হবে, আর কিছু করতে হবে না। তো আমি গ্যাস টেবিলটা মুছে নিচ্ছি, এখানে কালকের খাওয়া দাওয়া ছিল, কালকে রাত্রে সত্যি কথা কিচ্ছু পরিষ্কার করা হয়নি, মানে সব পড়েছিল। তো এবারে আমি একটু গ্যাসের এই জায়গাগুলো ভালো করে মুছে নিই, দেখো এঁচো পড়েছে, সব শুকিয়ে গেছে, তো এগুলো ভালো করে মুছে নিই। আর তোমাদেরকে দেখাবো আমি যে মানি প্ল্যান্টগুলো লাগিয়েছিলাম ওই মানে একটা বয়মের মধ্যে, জলের মধ্যে আর কি দিয়ে রেখেছিলাম, তো সেগুলো না আস্তে আস্তে সুন্দরভাবে বাড়ছে গাছটা, আর কি সুন্দর মানে তরতাজা হয়ে যাচ্ছে। সকালবেলা এখানটায় রোদ পড়লে না গাছগুলোকে দেখতেও খুব ভালো লাগে, তো দেখো কত সুন্দর হয়ে বড় হচ্ছে গাছগুলো, আমার খুব পছন্দের কিন্তু। আর এদিকে চলে এসেছি, এই টেবিল ক্লথটা নতুন এনেছি টেবিলের জন্য, এতদিন টেবিলটা ফাঁকা ফাঁকা ছিল, তো টেবিলটাও মুছে নিই। কালকে সব খাওয়া দাওয়া করেছি, কিছুই মোছামুছি হয়নি, ওভাবেই পড়েছিল, বারবার একই কথা বলছি তোমাদেরকে। তো যাই হোক টেবিলটা মুছে নিই, তারপরে যাব ভাত মনে হয় হয়ে গেছে, ভাতটা উপর দিতে। আর এই ভাত উপর দিতে তো আমি একদম মানে পারি না, তো মা না থাকলে খুব অসুবিধা হয়, যার জন্য আর ওকে আমি বলছি কি যে ওই সসপেনটায় না
একটু জল বসিয়ে রাখতে, ভূমির একটু লাগে আর কি। মাঝে মাঝে ওর মুখটু ধুয়ে দিতে হলে একটু হালকা গরম জল দিয়ে দিলেও ভালো হয়, না হলে ওর ঠান্ডা লেগে যাচ্ছে এবং ঠান্ডা গরমে। ওই দেখো ভাত উপর দিয়ে এবারে সাইড থেকে কেমন পড়ছে, ফ্যান পড়ছে, মানে আমি ঠিক উপর দিতে পারি না, মানে কেন কি জানি এই জিনিসটা আমার সাথে হয়। আর এইদিকে আবারও আমার হাজবেন্ডের হেল্পের জন্য চলে এসছে, অনেক কাঁচাকুচি ছিল, এক গামলা কাঁচাকুচি একা হাতে পারবো না, তো তার জন্য ও একটু কেচে দিচ্ছে। তো ওর যে এই যে এই যে কাজগুলো না, এগুলো কিন্তু মানে ও যে করে দেয়, এফর্টস নেয়, মানে ও কিন্তু স্কুলেও ছুটতে হবে, স্কুল থেকে আবার টিউশন আছে, তো এইগুলো ভেবেও কিন্তু কোনো সময় পিছিয়ে আসে না, সবসময় একটু হেল্প করতে চায়। আর এদিকে দেখো এত বাসন রাখা, এদিকে ভূমি দেখি দেখি সোজায় বাসন, আর উঠেই একটু দেখাই সবাইকে, হাসে হাসে কি করছে বাবা, জামা কাপড় কাচ্ছে। আর দেখতেই পেলে ভূমি উঠে পড়েছে, তো কিছু করার নেই, বাসনটাও কিন্তু আমার হাজবেন্ডই মেজে দিল। মানে কি বলবো, মানে কিছু বলার নেই, আমি ভাষা পাই না, আমি যে কতটা খুশি হই কাজগুলো ওকে করতে দেখে। তো যাই হোক, তোমরাও যারা এরকম হেল্প করো তোমার ওয়াইফদের, তাদেরও মানে অনেক অনেক কুর্নি জানাই, আর এরকমই করা উচিত, মানে সবার হেল্প করা সবসময় উচিত, সে যে একাই সারাদিন কাজ করবে সেটা না, তুমি হেল্প করলেও কিন্তু তার খুব সুবিধা হয়। তো সহযোগিতা করলে কি ভালোই লাগে, তাই না, খারাপ লাগবে কেন। আর এদিকে ওর বাবার জন্য আমি একটু আটা নুডলস বানিয়েছি, এটার রেসিপিও কিন্তু আছে আমার শর্ট ভিডিওতে, তোমরা কিন্তু চেক আউট করতে পারো, দেখে নিতে পারো সেখান থেকে, আমি কিন্তু রেসিপিটা সেখানে দিয়ে দেবো। আগে ভিডিওটা দিই বা ওটা রেসিপি আগে দিই, তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে যারা আছো আমার ফ্রেন্ডসে, তো তারা নোটিফিকেশন অবশ্যই পেয়ে যাবে, তোমরা চেক আউট করে নিও। আর এদিকে আমি ডিমের অমলেটের ঝোল করেছি আজকে, তো বাড়ির সবাই না অমলেটের ঝোল খেতে ভালোবাসে, কিন্তু আমার হাজবেন্ড একদম ভালোবাসে না, ওর জন্য একটা গোটা ডিম সিদ্ধ করে রেখেছি। আর এই দেখো ওকে একটু ম্যাগি করে দিয়েছি, এবার বক্সে ভরে দিচ্ছি, আর ওপরে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, ও না পেঁয়াজ খেতে মানে ম্যাগি টেগির সাথে চাউমিনের সাথে পেঁয়াজটা খেতে ভালোবাসে। আর এদিকে একটু আপেল কেটে দিলাম, ও খেয়ে নেবে আজকে। তো ব্লগটা এই পর্যন্তই, আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, ভিডিওটা লাইক করবে, আর অনেক অনেক শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। আর যদি ভালো লাগে তাহলে মানে ভিডিওটা লাইক করো, আর তোমরাও ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে এই পর্যন্তই, অন্য একটা ব্লগে দেখা হচ্ছে।